দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার বিওজিএল কলোনিতে একাধিক গাড়িতে রাতের অন্ধকারে বাড়ির বাইরে থাকা গাড়িগুলির ব্যাটারি চুরি হয়। সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় খোলা অবস্থায় পড়ে রয়েছে গাড়িগুলি। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় এলাকায়। পরপর একাধিক বাড়িতে গাড়ির ব্যাটারি চুরি এবং বেশ কয়েকটি সাইকেল চুরির ঘটনা ঘটে। এর আগেও এই ধরনের চুরির ঘটনা ঘটেছে এই এলাকায়। তদন্ত শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। পৌনে ছটার সময় আমি বাগানের ভেতর থেকে বাইকটা বার করতে যাচ্ছিলাম, তখন দেখছি এই গাড়িটাকে আমাকে পিছনে করতে হবে। করার সময় দেখছি এইখানে সেন্টের বোতলটা, গাড়ির অমনির ভেতরে সেন্টের বোতলটা, এখানে আওয়াজ হলো। আর এই যে অমনির এই চুলের ইয়েটা প্যাকেটটা আমি দেখতে পাই, দিয়ে আমি এদিকে এসে দেখি গাড়িটার দরজাটা খোলা। সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে দাদাকে ডেকে আনি। ডেকে আনার পরে দেখা যায় যে দুটো গাড়িরই ব্যাটারি চুরি হয়ে গেছে, ভেতরে পুরো ড্যাশবোর্ড ফ্যাশবোর্ড সব উলট পালট। আমার মনে হয় স্টিয়ারিংয়ের ওখান থেকে তার বার করে অমনিটার ডাইরেক্ট করে গাড়িটা নিয়ে যাওয়ার প্ল্যান ছিল ওদের। আর কী করেছে আপনাদের কলোনিতে? কলোনিতে আরও শুনলাম তিনটে সাইকেল চুরি হয়েছে, তার মধ্যে দুটো সাইকেল পাওয়া গেছে, একটা সাইকেল এখনও মিসিং। বলছি এই কলোনিতে কি গার্ডের ব্যবস্থা আছে? না, গার্ডের ব্যবস্থা নেই। আমরা তো মানে এখন তো অসুরক্ষিতই ফিল করছি, মানে বাইরে কোনো জিনিস, এইগুলো তো ঘরের মধ্যে গ্যারেজের মধ্যে রাখা, তারপরে যদি এরকম জিনিস চুরি হয়ে যায়, ব্যাটারি একটা এসেন্সিয়াল জিনিস গাড়ির, সেগুলো যদি চুরি হয়ে যায় তাহলে তো মুশকিল। পুলিশ কি রাতে টহল দেয়? রিসেন্ট তো দেখিনি দাদা, হ্যাঁ রিসেন্ট দেখিনি যে পুলিশকে টহল দিতে। যদি দেয় বা নাইট গার্ডের ব্যবস্থা হয় তাহলে ভালো হয়, বা সিসিটিভি যদি ব্যবস্থা করা যায় এখান থেকে কলোনির থেকে তাহলে ভালোই হয়। কেননা এইরকম আমার গাড়ির দুটো গাড়িরই নতুন ব্যাটারি, 6 মাস 1 বছরের ব্যাটারি, এক সাইডের ব্যাটারি। এখন ব্যাটারির যা দাম তাতে করে দুটো একসঙ্গে কেনাটাই মুশকিল হয়ে যাবে। বলছি পুলিশে জানিয়েছেন? পুলিশে জানিয়েছি, কিন্তু এখনও পুলিশ আসেনি, এসে দেখেনি। পুলিশে সকালেই জানানো হয়েছে। খুব আতঙ্কের মধ্যে আছে? একদম, খুবই আতঙ্কিত। কেননা ঘরের বাইরে এটা তো রাত্রেবেলা হয়েছে, এবারে তো দিনে দুপুরেও হয়ে যেতে পারে। সাইকেল যদি চুরি হয়ে যায়, সামান্য পুরনো সাইকেল, তাহলে তো জামা কাপড়ও চুরি হয়ে যেতে পারে। আমরা খুবই অসুরক্ষিত ফিল করছি এখন। আপনার নাম? আমার নাম তন্ময় পরামানিক। সাইকেল চুরি হয়েছে? কটা? একটা। দিয়ে তিনটে নিয়ে গেছেন, দুটো পেয়ে গেছি। কোথায় পড়েছিল সাইকেলগুলো? এটা একটা ওইখানে আমাদের বাগানে পড়েছিল, একটা একটা এই পাম্প হাউস ওইখানে। পুলিশে জানিয়েছো? না, হ্যাঁ পুলিশে জানিয়েছি। পুলিশ এসেছিল? না, পুলিশ এখন পর্যন্ত আসে। আতঙ্কিতর মধ্যে আছো? হ্যাঁ, খুব আতঙ্কিতর মধ্যে আছো? হ্যাঁ। গার্ড থাকে এখানে কলোনিতে? না। পুলিশ রাউন্ড দেয়? পুলিশ রাউন্ড দেয় কখনো কখনো। তোমার নাম? আমার নাম আশুতোষ রাম। আশুতোষ রাম। কাদেরহাট শপিং মল আরো বৃহত ইস্যুযুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীর সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে কাদেরহাট শপিং মলে। 1000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, শনি। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।